فتحت عيناي شوقا ولطيبة ظرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صل يا آل محمد السلام عليك يا رسول الله Cooking and eating vlog channel ami aske apnar intore dekhaimo sofri borta peara borta ekano dekhta para khasamor istoni hota rakha ase ar tafrisor madhe dekhta para shukno moris ami bajia gura kori rakhchi chat mosla bit lobon ar lobon sofri dekhta para majira size er saitta sofri আমরা আসলে সয়াজনে খাইতাম আসলে আমার মনে খুব বেশি চার এর কারণে আমরা আজকে সফরি পর্তা করে খাইব ভাবলাম আপনার তোর একটু শেয়ার করি এখন আমি সফরি খাটি লাইমু আমি একটা সফরিরে আট পিস করিয়া আমি ছোট সাইজর করিয়া খাটব আপনারা যদি চাইন আর বড় সাইজ করিয়া রাখতা আপনারা পারবা এটা আপনারা পছন্দ মতো कोई बात जिद्दू के सब मेरा सूर সফরি গুরলা খাটা শেষ হয়ে যায় আসলে মাঝে মাঝে মন চায় পড়তা উঠতা খাইবার যেগুলা মন চাইল গরম বানাই লিলা গরম যা উপকরণ আছে ওগুলা দিয়া একবারে সহজভাবে এটা বানানি যায় আসলে এটা কঠিন কিচ্ছু না এটা আসলে সবই পারে কিন্তু আমি যেরকম বানাই আপনারা একটু আপনারা একটু শেয়ার করলাম আমারটা অবশ্যই আপনারা ট্রাই করবা আসলে অনেক মজা হয় এখন আমি ছোট করে খাসামরিচ কাটি লইলাম আর আপনারা কইতে পারেন মাত্র খাসামরিচ তিনটা খেলে আসলে তিনটা খেলে একদম তো আপনারা দেখছেন যে আমি শুকনো মরিচ আমি পাঁচিয়া গুঁড়া করে রাখছি এর কারণে আমি শুকনো খাসামরিচের পরিমাণটা আমি একটু কম দিছি পর্তার মাঝে যে কোনো পর্তার মাঝে শুকনো মরিচ দিন ভাজিয়া গুঁড়া করে দেওয়া আসলে আলাদা একটা টেস্ট হয় আপনারা দেখবার ট্রাই করিয়া আমার এগুলা কাটা শেষ এখন আমি দিলাইরাম লবণ পাটির মাঝে যে সফরিগুলা রাখা আছে আমি লবণ দিলাইরাম পরিমাণ মতো আর লবণটা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে দিবা কারণ বিট লবণ এখানেও আছে আর দিলাইরাম এক চামচের মতো শুকনো মরিচ জালটা আমরা পছন্দ করি এর কারণে একটু মরিচের পরিমাণটা বেশি দিছি আপনারা চাইলে কম বেশি করতে পারবা এখন আমি দিলাইরাম আটা চামচ বিট লবণ আর দিলাইরাম চাট মশলা আটা চামচ খাসামরিচ এখন
এখন আমি দিলাইরাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া শেষ এখন আমি এটা পালাজিনে মিক্স করে দিলাম আসলে আমি জেলাম খাই আমি ওলান আপনাদের দেখাই দাম আপনারা ট্রাই করে দেখবা আমার কাছে আসলে খুব মজা লাগে জানি না আপনাদের কাছে কিলা লাগবো কইতাম পারিয়েন না আপনারা ট্রাই করিয়া কমেন্ট করে জানাই ওভাবে আমি পালাজিনে মিক্স করে নিলাম আমার ভর্তাটা আসলে হয়ে গেছে আমি চুপি চুপি একটা খাইয়া দেখলাম আসলে কেমন মজা হয়েছে আসলে খুব মজা হয়েছে আমার কাছে খুব মজা লাগছে দেখতেও অনেক সুন্দর লাগে মাঝে মাঝে আসলে আমি সবসময় ওলা ভর্তা বানাই খাই আসলে খুব ভালো লাগে এখন আমি পরিবেশন করে নিলাম ছয়টা বাটির মাঝে লই নিলাম কারণ আমরা ছয়জন মানুষ আছি ছয়টা বাটির মাঝে লইয়া আমরা ছয়জনে খাই নিলাম আর আমার যদি ভুল হয় আপনাদের কইবা আসলে আমি যেরকম জেলাম জানিয়ে আমি আপনাদের ওলা শেয়ার করছি আমি সব ভাই বোনটাও দেখি আমি সব লাখান ট্রাই করি একজনের একক লাখান মজা আসলে সবটাও মজা হয় আমি অনেক ভাই বোনিতর আমি ভর্তা রেসিপি দেখি কারণ আমি ভর্তাটা অনেক বেশি পছন্দ করি এর কারণে আমি ভিডিওগুলো দেখি দেখতে পারা এখন আমি খাইরাম আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবা আল্লাহ হাফিজ